কোরবানির ঈদ সামনে রেখে গেল সপ্তাহে মশলার দাম এক দফা বাড়লেও চলতি সপ্তাহে তা কমতে শুরু করেছে। জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি সহ কমেছে সব ধরনের মশলার দাম। খোলা চিনিতেও কমেছে 60 টাকা, তবে বেড়েছে মরিচ, পেঁয়াজ ও আদা, রসুনের দাম। এদিকে 2 থেকে 4 টাকা কমেছে মিনিকেট ও BR-28 চালে। কমতির দিকে ইলিশ সহ প্রায় সব ধরনের মাছের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে মশলার সরবরাহ রয়েছে পর্যাপ্ত, যার কারণে কমতে শুরু করেছে দাম। খোলা চিনির দামও কমেছে কেজিতে 60 টাকা। গত সপ্তাহে জিরা যেটা 400 টাকা ছিল, এখন এই সপ্তাহে 360, দারচিনি ছিল 340-350, এখন দারচিনি 300 টাকা, এলাচি ছিল 1700 থেকে 1800, ওটা এখন 1650 টাকা, আবার লবঙ্গ ছিল 1040 টাকা, এখন 980 টাকা। চিনি গত সপ্তাহে ছিল 55 টাকা, এই সপ্তাহে যা আমরা 48 টাকা করে। তবে বাড়তি দিকে আদা, রসুন ও পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5 টাকা কেজি প্রতি বেশি। গত সপ্তাহে আমরা 55 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে আমাদের 60 টাকা বিক্রি করতে হচ্ছে। চালের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে মিনিকেট ও BR-28 জাতের চালের দাম। গত সপ্তাহে মনে করেন আমরা মিনিকেট বিক্রি করছি 56-58, এখন বিক্রি করি 54-55 টাকা। তারপর আমরা 28 চালগুলো গত সপ্তাহে বিক্রি করছি 44-46, এখন বিক্রি করি 42-44। সরবরাহ বাড়তি থাকায় কমেছে প্রায় সব ধরনের মাছের দাম। আপনার 1 কেজি সাইজের মাছ 1000 টাকা কেজি, 750 গ্রাম মাছ 1000 টাকা কেজি, বাইলা মাছ গত সপ্তাহে 700-800 বিক্রি হচ্ছে, এই সপ্তাহে 600। বাজারে অধিকাংশ সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মরিচ, বেগুন ও গাজরের দাম। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 100 টাকা, আর আজকে 120 টাকা, আর বেগুন গত সপ্তাহে বেশি 40-50 টাকা, আর আজকে বেশি 60 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 480 টাকায়, খাসির মাংস 750 টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে 650 টাকা দরে।